এজন যুবক। যুবকজনক লৈ 2014ত হাজত উঠিছিল আনন্দৰ জোৱাৰ, কিন্তু যুবকজনক লৈ হাজত আজি শোকাকুল পৰিৱেশ। হাজৰ গৰপত গাঁৱৰ পাঠ্যপ্ৰতিম বেজবৰুৱা বগীবিল দলং পাৰ হৈ ধেমাজিলৈ মটৰচাইকেলেৰে গৈ থকাৰ পথত দুৰ্ঘটনাপতিত হৈ মৃত্যু পাঠ্যপ্ৰতিমৰ। একমাত্ৰ পুত্ৰ সন্তানটিৰ মৃত্যুত সৰগ ভাগি পৰিছে পিতৃ মাতৃৰ মূৰত, হিয়া ধুনি কান্দিছে পিতৃ মাতৃয়ে। শোকৰ বন্যা বৈছে হাজো অঞ্চলত, অকালতে মৰহি গ'ল এটি কলি। চিকিৎসক হৈ হেনো মানৱ সেৱাৰ বৰ মন আছিল মেধাৱী যুৱকগৰাকীৰ। চিকিৎসক হৈ উঠিল, কিন্তু মানৱ সেৱাৰ হেঁপাহটোহে থাকি গ'ল। ডাক্তৰ পাৰ্থপ্ৰতিম বেজবৰুৱা 2014ত সপ্তম স্থান দখল হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত। তেতিয়া যুৱকগৰাকীক লৈ হাজত উঠিছিল আনন্দৰ জোৱাৰ, আৰু আজি বৈছে শোকৰ বন্যা। কি কয় স্থানীয় লোকে? দুর্ভাগ্যজনক, গতিকে যেহেতু ভোটাতরা স্বরূপ আমার বৃহত্তর এই পশ্চিম বরিগুগে নহয় নলবারী কামরূপর ভোটাতরা স্বরূপ পাৰ্থপ্ৰতিম বেজবৰুৱা অসম চিকিৎসা মহাবিদ্যালয় ডিব্ৰুগড়ত তেও অধ্যয়ন করে তারপরা সুখ্যাতিরে উত্তীর্ণ হয়েছিল। গতিকে আজির এই কবলে একো না কবলে ভাষা নাই, এটাই কথা কৈছো, কবিতার ভাষার মৃত্যু এটা শিল্প, জীবনের কঠিন শিলতকতা নির্মোহ ভাস্কর্য, যতে থাকে তেখেতর আত্মায় চিরশান্তি লাভ করক। পাৰ্থপ্ৰতিমক কেনেদৰে স্মরণ শিক্ষকৰ? খুব মেধা সম্পন্ন ছাত্র আছিল, খুব বুদ্ধিমান আছিল, খেলা ধূলার পর আদি করে গান বাজনা আনকি কম্পিউটার বিষয়তো তেওঁৰ অগাধ বুৎপত্তি আছিল। ছাত্র হিসেবে খুব ভদ্র আর নম্র আছিল। তেওঁর মৃত্যুত তাৰমানে আমার নিকেতনের পরিয়ালবর্গ তথা গোটেই সমগ্র অঞ্চলবাসীয়ে এটা ডাঙর সম্পদ হেরুয়ালে। পাৰ্থপ্ৰতিমক কেনেদরে সরিলে সহপাঠিয়ে? আমি কলেজের পর লগ পাওয়া, কলেজের কটন একেলগে পড়া, পিছত তাতে একেলগে মেডিকেল কলেজতে একেলগে পালো, সবর লগত মানে সহজে মিলি যাব পড়া লড়া, কারোর লগত বেয়া নহয়, সবর লগত ভালে থাকে, সেটা মানে ভাবিব পৰা নাই, মানে এটা বিশ্বাস হওয়া নাই যে তেওঁ নাই এটা আমার লগতে। বিনয়ী স্বভাবর মেধাবী যুবকগৰাকীক অশ্রুহিক্ত নয়নেৰে বিদায় জনাই পরিয়ালের লগতে ইষ্ট কুটুম্ব বন্ধুবর্গ আর অঞ্চলবাসী। হাজৰ পৰা প্ৰণৱজ্যোতি কলিতাৰ রিপোর্ট, দ্য নিউজ প্লাস।